নাটকের ওই ভাড়া করা ছেলে মেয়েরা ছাড়া তো কোনো উপায় দেখছি না তারা আসল বিয়েটা দিয়ে দেওয়ার। দেখো, তুমি তো চাইছো যে সন্ধ্যার বিয়েটা বাঁচুক, আর তাই তুমি এই গণবিবাহের আয়োজনটা করছো যাতে ওই গণবিবাহের ছলে আমরা তার বিয়েটা দিয়ে দিতে পারি। এদের হলোটা কি, ভাড়া করা পাত্রপাত্রী দিয়ে গণবিবাহ করাবে? তাও আমার বিয়ে বাঁচাতে? মাঠান তারা বিয়ে দিতে চাইছে না আমার সংসার বাঁচাতে, সেটা না হয় বুঝি, কিন্তু শুধু আমার বিয়ে বাঁচাতে এই পুতনা জাতনাদের এত চেষ্টা? না, এ হতে পারে না, অসম্ভব। ওরা তো প্রথম থেকে আমাকে তাড়াতে চেয়েছে, আমার বিয়ে ভেঙে গেলে আসতে ওদের খুশি হওয়ার কথা, তার বদলে ওরা এত কাণ্ড করে আমার বিয়ে ভাঙা আটকাতে চাইছে কেন? নিশ্চয়ই পিছনে কোনো মতলব আছে। দেখো বৌদিমা, ভাবার জন্য বেশি সময় নিলে কিন্তু নাটকের দলের ছেলে মেয়েগুলো হাতের থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, তারপর তুমি রাজি হবে, রাজি হওয়ার পর তো আবার সব কাজ আমাদের করতে হবে না? সময় লাগবে তো। আর যখন কোনো উপায় নেই, কি আর করা যাবে, তাই কর। ভালো ভালো এই বিয়েটা মিটে গেলেই হয়। তবে হ্যাঁ, নকল ছেলে মেয়ে হলেও পুরোহিত কিন্তু আসল হওয়া চাই, কারণ অঙ্কন আর তারার বিয়েটা আসল হবে। এ নিয়ে কিন্তু কোনো ছেলে খেলা আমি সহ্য করবো না, এটা তোমরা মাথায় রেখো। এখনো সময় আছে দিদি, অঙ্কনের ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে দেখলে হতো না? বড্ড তাড়াহুড়ো করে দিলে তুমি এই বিয়ের ব্যাপারটা নিয়ে, একটুও খোঁজ খবর নেওয়া হলো না। এ তুমি কি বলছো অন্নপূর্ণা, এখন আমাদের হাতে এত সময় আছে নাকি খোঁজ খবর নেবার মতো? আমি বলি কি, হ্যাঁ মানে এখন নতুন করে পাত্র খোঁজাখুঁজি করা যেতেই পারে, কিন্তু খোঁজাখুঁজি করতে গেলে ঠিক দিনে বিয়েটা দেয়া যাবে না, গণ্ডগোল হয়ে যাবে। খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই, প্রতিমা অঙ্কনকে আমরা দূর থেকে দেখেই পছন্দ করে দিয়েছে, ভারী ভালো ছেলে, দারুণ ছেলে, আর মুখটা দেখলেই কেমন যেন বাড়ি ছেলে বাড়ি ছেলে মনে হয় না? তারার সাথে ও খুব ভালো থাকবে, ও ও তারা তারাকে নিয়ে মানে বেশ। কি ব্যাপার, বড় অসুর মশাই আর ছোট অসুর মশাই মুখ চাহাচাই করে হাসলো কেন? আর পাত্রের ব্যাপারে খোঁজ নেওয়ার কথা বলতে অসুর মশাই ঝাঁপিয়ে পড়লেন, যাতনা পুত্ররাও ঝাঁপিয়ে পড়ল ওই পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এদের এদের যেন খুব তারা, এদের এত উৎসাহ কেন এই পাত্রের ব্যাপারে? পাত্র তো ঠিক করেছে ঘটক, আমি তো তাই জানি। মাঠান এখন দুশ্চিন্তায় আছেন বলে বুদ্ধি কাজে লাগাতে পারছেন না, সেই সুযোগ নিয়ে এরা কোনোভাবে সবাই মিলে মাঠানকে ঠকাচ্ছে না তো? একবার শুনেছিলাম মাঠান টাকার বিনিময়ে তারার পাত্র খুঁজছেন, তবে কি অভাবগ্রস্ত কোনো পাত্র আপনি খুঁজে বের করুন যে টাকার বিনিময়ে বিয়ে করবে। তারার বিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে না তো এরা? না, আমাকে তো ব্যাপারটা জানতেই হবে, হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। এমন হলে আগে গণবিবাহ বানচাল করবো, তারপর তারার বিয়ে দেবো আমি। যাই হোক না কেন, মাঠানের ক্ষতি আমি হতে দেবো না। যাতনা পুতনা কিছু একটা তো মতলব আটছে, আর কি মতলব আটছে সেটা তো আমাকে জানতেই হবে, কিন্তু কার কাছ থেকে জানা যায়? কার কাছ? ঘটক, ঘটক কিছু জানতে পারে, একবার ওর সঙ্গে দেখা করতে হবে, আর তার জন্য আমাকে যে করে হোক একাই বেরোতে হবে ঘর থেকে। বৌমা, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ। কোথায় যাচ্ছ? হাসপাতালে যাচ্ছি, আমি তারাকে বলেছিলাম ওই বিকেলে যখন দেখা করতে দেবে তখন আমি ওর সাথে আবার একবার দেখা করতে আসবো। তো তুমি একা যাবে না, মানে নীল যাবে না? আমি এখন একাই যাব। দিদি, সন্ধ্যা যে একা গেল এটা ঠিক হলো?
ডাক্তারের সাথে আবার কথা হয়ে গিয়েছে, আগের দিনটা যখন সামলে নিয়েছেন আজকেও পারবেন। আশা করি ওখানে গিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ রে জ্বালা, তোর নীলাদা কোথায় রে? নীলাদা তো ঘরেই আছে, আমি একটু আগে দেখলাম চুপচাপ শুয়ে আছে। ঠাকুর ঠাকুর, ছেলেটা আমার বড্ড কষ্ট পাচ্ছে, ওকে তুমি এত কষ্ট দিও না। নমস্কার ঘটক মশাই। কে? আপনি আপনি এখানে? এ আবার কেমন প্রশ্ন? আপনি না ঘটক মানুষ, আপনি তো পাত্র পাত্রীর বিয়ে দেন, তাদের বাড়ির লোক আপনার সাথে কথা বলতে আসে না? আসে তো। তা আপনি তো আমার বোনের জন্য পাত্র দেখেছেন, তো দিদি হিসেবে আমি একটু আপনার সাথে কথা বলতে পারি না? একটু কথা বলতে এসেছি। আপনার সাথে আমার তো কোনো কথা নেই। ও মা, নেই বললে কি করে হয়? আমি তো পাত্রীর দিদি, আমি একটু পাত্র ব্যাপারে জানতে চাইবো না? বলুন দেখি পাত্র ব্যাপারে বলবো। যদি কিছু জানার থাকে মাঠানের সাথে কথা বলুন, বিয়ের ব্যাপারে সব কথা আমি মাঠানকে বলে দিয়েছি। এসব ব্যাপারে আমি আর কোনো কথা কারোর সাথে বলতে রাজি নই, আমার অনেক কাজ আছে, আপনি এখন আসুন। আচ্ছা বেশ, পাত্রের ব্যাপারে আপনাকে কিছু বলতে হবে না, কিন্তু বলুন দেখি এত অল্প সময় কি করে আপনি পাত্র জোগাড় করলেন? কি ঘটক মশাই, পাত্র জোগাড় করলেন কি করে? আমি ঘটক, ঘটকালি করাই তো আমার পেশা, পাত্র পাত্রীর খবর তো আমার কাছে থাকবেই, এ ব্যাপারে আর বলার কি আছে। এবার আপনি আসুন, আমার অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে। আমার কাজ শেষ হলে তবে না আপনি অন্য কোনো কাজ করবেন? পরিষ্কার করে বলুন দেখি এই পাত্রের বাড়ি কোথায়? হ্যাঁ, কে এই পাত্র? এখন অত কথা বলার সময় আমার নেই। এই যে আপনি এতগুলো কথা বললেন না, তার মধ্যে আপনি আমার প্রশ্নের উত্তরটাও ঠিক দিয়ে দিতে পারতেন। বিয়ের ব্যাপারে মাটানকে ছাড়া কাউকে কিচ্ছু বলতে আমি রাজি নই, আপনি আসুন। আপনি আমার ফোনটা ধরলেন কেন? দিন দিন আমার ফোনটা দিন, আমাকে আমাকে দিন। চুপ! আরে বাবা, আমার ফোন এসেছে, আমাকে দিন। চুপ! অস্বীকার করে তখন আমি তোমায় পরিষ্কার জানিয়ে রাখছি, বিয়ের আগে সবকিছু আমার হাতে পাওয়া চাই, নাহলে আমি থাকা তোমার আমি গিয়ে ছেড়ে দেবো। এখনই বিজয়কে ফোন করে সমস্ত কিছু ব্যবস্থা করো। কে? আর কিছু বলবেন? এখানে কিছু বলার নেই। হ্যাঁ, কি হয়েছে? চুপচাপ পরিষ্কার করে বলুন আমাকে সবটা। দেখুন, আমার কাছ থেকে কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, আমি সবটা বুঝতে পেরেছি। এবার আমাকে ঠিকঠাক করে বলুন তো, সাফ সাফ বলুন, এই কি যেন নাম হয়েছে এটার, অঙ্কন না কে? হ্যাঁ, কোথায় পেলেন ওকে, আর কত টাকা চেয়েছে ও? আর তার থেকেও বড় কথা, ওর সঙ্গে প্রধান মশাই কিছু সম্পর্ক বলুন। আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না, ওই ওই অঙ্কন কি চেয়েছে না চেয়েছে তা প্রধান মশাই আমাকে বলেছেন। আবার নাটক করছেন? হ্যাঁ, আপনার সামনে আমি সবটা শুনলাম, আপনি দেখলেন তা আপনি অস্বীকার করছেন, ঠিক করে বলুন কোথায় পেলেন ওই ছেলেটাকে? হ্যাঁ, কোথায় পেলেন, কোথায় বাড়ি, ঠিক করে যদি না বলেছেন আপনি কিন্তু এটা দিয়ে আজকে প্রোগ্রাম। ওনার বলা কথাটাই আমি শুধু মাঠানকে জানিয়েছি। তার মানে যা চাল চালার সব শ্বশুর মশাই চলেছেন। আমি আর আপনাকে কিচ্ছু বলতে পারবো না, শুধু একটা কথাই বলবো, আপনাকে আমি যে কথা বলেছি আপনি যেন প্রধানমন্ত্রীকে সে কথা জানিয়ে দেবেন না,
খুনি সাংঘাতিক লোক, নইলে মাঠানের মতো মানুষকে আমি মিথ্যে বলি? আমি সত্যিটা বলে দিয়েছি, জানতে পারলে প্রধানমশাই আমার বড্ড ক্ষতি করবেন। বলবো না, যদি আপনি আমাকে সবটা বলেন তখন থাকে কোথায়? হ্যাঁ, আমি আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। শুনুন ঘটক মশাই, আপনার প্রধানমশাইয়ের থেকে আমিও কিন্তু কিছু কম সাংঘাতিক নই, তাই যা বলছি কান খুলে শুনুন। আমি যে ব্যাপারে কিছু জেনেছি সেই ব্যাপারে আপনি আপনার প্রধানমশাইকে কিছু বলবেন না। আমি কোনো কথা আপনার কোনো কথা কাউকে বলবো না, আর আপনাকে অনুরোধ করছি, আমি যে কথাগুলো আপনাকে বললাম অনুগ্রহ করে আপনি কাউকে বলবেন না। আমার আরো কথা আছে, এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত ঠিক তাই তাই করেছেন যা যা আপনাকে আপনার প্রধানমশাই করতে বলেছেন, তাই কিন্তু এবার থেকে আপনি ঠিক তাই তাই করবেন যা আমি আপনাকে করতে বলবো। উনি আপনাকে বলেছেন না দলিল চাইতে? আপনি চাইবেন। চেক চাইতে? আপনি তাও চাইবেন। আর দলিল আর চেক নিয়ে এসে আপনি প্রধানমশাই হাতে তুলে দিন। দলিল আর চেক প্রধানমশাইকে এনে দেব, এ কথা আপনি বলছেন? হ্যাঁ, আমি বলছি দলিল আর চেক এনে আপনি প্রধানমশাইকে ওনার হাতে তুলে দেবেন, কিন্তু সেটা দেবেন আপনার এই বাড়িতে। আর কখন দেবেন সেই সময়টা শুধু আপনি আমাকে জানাবেন, তারপর যা করার আমি করব। মনে থাকবে, এর যেন কোনো অন্যতা না হয়। হ্যাঁ, মনে থাকবে। একবার আপনাকে হাতে নাতে ধরি শ্বশুরমশাই, তারপর দেখুন কি করি।